এদেশে একটা সুন্দর একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে। একটি দল 2014 তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে ইলেকশন বানচাল করতে চেয়েছিল, তারা ক্রমান্বয়ই তারা জনবিচ্ছিন্ন হয়েছে। 2008 তারা 30টির মতন সিট পেয়েছিল, 2018 6টি সিট পেয়েছে। আবার তাদের যে যিনি মুসলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে যে ইংল্যান্ডে যে আত্মগোপন করেছেন, তার নির্দেশ অনুযায়ী আমরা দেখলাম বিএনপির যে সেক্রেটারি জেনারেল তিনি পদত্যাগ করছেন। ওইখান থেকে তিনি নিয়ন্ত্রণ করেন এদেশের রাজনীতিকে চেষ্টা করেন এবং সেই এদেশের মানুষের ভালো মন্দ কিছুই সে না, তার দলীয় কর্মীদেরও বোধহয় ভালো মন্দ তিনি চান না। আমি আপনারা যে প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন সেটার উত্তরে আমি এইভাবে বলতে চাই যে এই পার্টিটা দিন দিন তারা জনগণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, জনগণের আস্থা এবং অনাস্থার দুটোটার জায়গায় তারা মানে ইয়ে হয়ে গিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনি যেখানেই যাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, দেখবেন তার জনপ্রিয়তা আকাশচুম্বী জনপ্রিয়তা, এবং এদেশের মানুষ বিশ্বাস করে, এদেশের মানুষ এই জায়গাটিতে মানে আস্থার জায়গাটি এটা। যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না, এটি তাদের বিশ্বাস এবং আস্থার জায়গা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনস্টিটিউশন অনুযায়ী যেভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই জন্য তিনি একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেছেন। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত নিরপেক্ষভাবে এই আমাদের ইলেকশন কমিশনকে সহযোগিতা করেছেন। আপনারা দেখেছেন এখানে অনেক মানে মন্ত্রী ধরাশায়ী হয়েছে, অনেক বড় বড় নেতারা ধরাশায়ী হয়েছে। কাজে এখানে আমরা নিশ্চিত বলতে পারি, আপনারাও বলবেন, আপনারাই বলেন, এখানে কোনো ধরনের কারচুপি, কোনো ধরনের মানে সুপার মানে অর্ডার কী বলে সাপোর্ট কেউ পেয়েছে বলে আমরা মনে করি না, আমরা দেখিনি। সেই জন্য আমরা মনে করি সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেই দলটির কথা বললাম সেই দলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেয়ে তারা নানান ধরনের অপপ্রচার করছে। আজকে সেই অপপ্রচার আপনারা দেখেছেন 28শে অক্টোবর নির্বাচনের আগে যে কী একটা সহিংসতা তারা ঘটানোর চেষ্টা করেছিল, আমরা এমন কোনো দিন দেখি নাই পৃথিবীর ইতিহাসে, বোধহয় নাই প্রধান বিচারপতির বাসা ভাঙচুর করার দৃশ্য, হসপিটাল ভাঙচুর করার দৃশ্য, সাংবাদিকদের পেটানোর দৃশ্য, আমাদের জাজেস কম্পাউন্ডের ভিতরে ঢুকে অগ্নি সংযোগ, এগুলো আপনারা দেখেন, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। কাজেই তারা একদম সুনিশ্চিত হয়েছে তারা নির্বাচনে আসছে, কোনো দিন মানে নির্বাচনে জয়ী হতে পারবে না, সেই জন্যই তারা এই ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং বিদেশে যে বিভিন্ন ধরনের অপপ্রচার তারা করে যাচ্ছে, এই অপপ্রচার কোনো কিছুই সত্যতা এখানে নেই। তারা যে বলছে হাজার হাজার মানে ওটাকে বলে রাজবন্দী, রাজবন্দী আমাদের কেউ নেই, আমাদের এখানে বন্দী আছে বিএনপির অ্যাক্টিভিস্ট যারা প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর করেছে, যারা আমার পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমার আনসারকে পিটিয়ে হত্যা করেছে, যারা আমাদের মেয়েদের উপর গায়ে হাত দিয়েছে, তাদের আমরা ভিডিও থেকে দেখে তাদেরকে শনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা পুলিশ বাহিনী করছে। কাজে এখানে অন্যায়ভাবে কেউকে অ্যারেস্ট করা হয়নি, রাজনৈতিকভাবে কেউকে অ্যারেস্ট করা হয়নি, যাদের আমরা সেই জন্যই মনে করি যে তারা এই যে প্রচারণা করছে এটা তথ্যবিহীন, তথ্য মানে এর মতো কোনো তথ্য নাই, সত্যতা নাই, এবং তারা মন গড়া জিনিস প্রচার করার মাধ্যমে বিদেশিদের আকৃষ্ট করার প্রচেষ্টা চালিয়েছে। আপনারা দেখছেন নির্বাচনের পরে বিদেশি সাংবাদিকদের যারা আসছিল তারা বলে গিয়েছে একটা সুন্দর নির্বাচন হয়েছে, এবং আমেরিকার দুই একটি সাংবাদ সংস্থার থেকে বলা হয়েছে একটা সুন্দর নির্বাচন হয়েছে। এখন কে কী বললো সেগুলো আমাদের বিষয় নয়, আমাদের দেশে একটা সুন্দর নির্বাচন হয়েছে এবং আমাদের আগামীতে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুন্দরভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে আমাদের প্ল্যান অনুযায়ী, সেটাই মানে ওনার যে পরিকল্পনা 2041-এর মধ্যে একটা স্মার্ট বাংলাদেশের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ, একটা উন্নত বাংলাদেশ উপহার দিবেন, সেটার জন্যই আমরা কোনো হামলা মামলা আমাদের পুলিশ বাহিনী আমাদের পলিটিক্যাল বাহিনী করে নেই কেউর উপর, তারাই করেছে। কাজেই তারা করে যদি তারা অপবাদ দেওয়ার চেষ্টা করে সেইখানে আমাদের আমরা এই সমস্ত বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, আমরা মনে করি এইগুলি সত্যের অপলাপ, এইগুলি একটা উদ্দেশ্যমূলকভাবে আবারও তারা একটা ষড়যন্ত্র একটা নতুন ক্ষেত্র তৈরি করার প্রচেষ্টা নিচ্ছে।
আমি আমি তো বলছি তারা ক্রমাগতভাবে মিথ্যাচার করছে, তারা ক্রমাগতভাবেই তারা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা সেখানে কিভাবে তারা বিভ্রান্ত হচ্ছে সেগুলো আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেশে এই ধরনের কোনো কিছু ঘটেনি, আমরা সেটাই এদেশের শুধু আমাদের মানে আপনারা দেখেন দুই একটি দেশ ছাড়া আমাদের সব দেশের থেকেই মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। তারা মনে করেন যে একটা সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আবার একটা সরকার গঠিত হয়েছে। থ্যাংক ইউ মনে হয়।